হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম রিভিউ বাংলাতে। আমি সৌরভ, আর এখন আমি রিভিউ করবো রহস্য রোমাঞ্চ সিরিজের সিজন থ্রি, যেটা হয়েছে আজকে রিলিজ করে গেছে। তো আসুন জেনে নিই এই সিরিজটা কেমন হয়েছে, দেখার মতো না নয়। গল্প বলার আগে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, রহস্য রোমাঞ্চ, এই রহস্য এবং রোমাঞ্চ এই দুটো স্তম্ভ এই সিরিজের মধ্যে বর্ণনা করা হয়েছে। রহস্য মানে হচ্ছে সৌরভ দাসের চরিত্র, মানে মরার চরিত্র, আর রোমাঞ্চ মানে হচ্ছে কাঞ্চন মল্লিকের চরিত্র, অর্থাৎ শকুনির চরিত্র। এবং এখানে যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, মানে যেভাবে লেখা হয়েছে, সেগুলো সত্যি অনবদ্য। রহস্য রোমাঞ্চ সিরিজের সিজন থ্রিতে মোট 6টা এপিসোড আছে, এবং এই 6টা এপিসোডে মোট 3টি গল্প দেখানো হয়েছে। তার মানে এই নয় যে প্রত্যেক গল্পের লেন্থ হচ্ছে 2টো এপিসোড, মিলিয়ে জুলিয়ে মোট 6টা এপিসোড এবং তার মধ্যে 3টি গল্প। প্রথম গল্পের মধ্যে দেখানো হয়েছে নেকড়ের গল্প, দ্বিতীয় গল্পে মরা অর্থাৎ সৌরভ দাস একটা কেস সলভ করবেন, এবং থার্ড গল্পে 2টো পার্ট আছে, মানে শকুনির গল্পে অর্থাৎ কাঞ্চন মল্লিকের গল্পে 2টো পার্ট আছে, এবং 2টোই রোমাঞ্চে ভরপুর। এবং তিনি যে আলাদা মাত্রাটা এখানে এনেছেন, মানে কাঞ্চন মল্লিক, এটা বলা আর অপেক্ষা রাখে না যে তিনি এই রহস্য রোমাঞ্চ সিরিজের একটা তুরুপের তাস, এবং তিনি এই সিজনে সেটাকে একেবারে ওপেন করে দিয়েছেন। এবং আপনারা যখন কাঞ্চন মল্লিকের যে 2টো এপিসোড দেখবেন, আপনারা হাঁ করে খালি দেখবেন, আর অন্য কোনো কিচ্ছু না, আপনাদেরকে দেখতে বাধ্য করবে। এবং এন্টারটেনমেন্টের দিক থেকে কোনোভাবে এখানে আপোষ করা হয়নি। প্রথমে নেকড়ের গল্পতে একটু প্রেডিক্টেবল রেটটা বেশি, কারণ আপনি অনেক আগে থেকেই প্রেডিক্ট করে নেবেন যে কি হতে চলেছে। প্রথম 2 বা 2.5 নম্বর এপিসোডের পর থেকে আপনাদের লোম খাড়া হতে বাধ্য। যেভাবে সৌরভ দাস এবং কাঞ্চন মল্লিকের ক্যারেক্টার, মানে মরা এবং শকুনের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা হয়েছে, তা এক কথায় অনবদ্য। এবং এর ক্ষেত্রে প্রশংসাযোগ্য সৌরভ সাহাও, তিনি এই সিরিজের কাস্টিং ডিরেক্টর, তার অবদান অনস্বীকার্য, কারণ তিনি এদেরকে কাস্ট করেছেন। কাস্টিং এর পরেই আসে অ্যাক্টরদের প্রশ্ন, এবং এখানে সৌরভ দাস এবং কাঞ্চন মল্লিক একদম ফাটিয়ে দিয়েছেন। এবং আপনারা ট্রেলারে যে ডায়লগগুলো শুনেছেন, মানে পাঁচ ডায়লগগুলো শুনেছেন, শুধু সেইগুলো নয়, গোটা সিজনটাতে এই রকম ডায়লগের ছড়াছড়ি। আর আপনারা যদি এটা বড় পর্দায় দেখতেন, তাহলে এই ডায়লগগুলোতে স্মৃতি পড়তে বা নাচানাচি বা হুল্লোড় করতে বাধ্য হতেন। প্রোডাকশন কোয়ালিটিও খুব ভালো, আপনারা যখন মোবাইলে দেখবেন তখন একটা ঝাঁ চকচকে, এবং এর কালার প্রেজেন্টেশন সব দিক থেকে, প্রোডাকশন সেট সমস্ত কিছু একবারে ঝাঁ চকচকে। তো এটাও খেয়াল রাখা হয়েছে এর প্রোডাকশন ভ্যালুর দিক থেকে। এখানে ডিরেক্টর অভিরূপ বাবুর কাজ অত্যন্ত প্রশংসনীয়। তিনি যেভাবে মরা এবং শকুনির ক্যারেক্টার 2টোকে এক্সিকিউট করেছেন, তা এক কথায় অনবদ্য। তো সব মিলিয়ে একটা এন্টারটেনিং, একটা রহস্য রোমাঞ্চ যেমন নাম, সেই রকমই আপনারা একটা সিরিজ দেখতে চলেছেন, এবং আমার মনে হয় বাকি 2টো সিরিজের থেকে আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এই সিরিজে কি ঝন্টুদার কোনো অ্যাপিয়ারেন্স আছে, বলবো কেন? তার জন্য হয়েছে আপনাদেরকে যেতে হবে, রহস্য রোমাঞ্চ সিরিজ দেখতে হবে, এবং কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনাদের কোন এপিসোডটা ভালো লেগেছে বা কোন গল্পটা ভালো লেগেছে। আর ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন। আর কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এখানে যে লাল বাটনটি আছে সেটি প্রেস করতে হবে, এবং তার পাশে যে ঘন্টাটা আছে সেটা জয় মা কালী বলে বাজিয়ে দিতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।